তোমরা তো জানোই আমি আর দাদা আজকে স বলতে পারলাম না। হ্যাপি নবমী, শুভ নবমী, নমস্তে টু অল। এখন বাজে রাত্রিবেলা 1:10, আমরা যাচ্ছি সল্ট লেক। আমার প্রত্যেকটা ব্লগে তোমরা কোনো সুরুচির সঙ্গে কোনো সাউথ নর্থ কিচ্ছু দেখোনি, ওই এক সল্ট লেক দেখেছো। দেখো আমি হ্যাপি থাকলেই তো, ওটাই তো ইম্পর্টেন্ট বলো। আমার ব্লগে নয়, তোমরা অন্য ঠাকুর নাই দেখলে। তো আমরা এখন ডিনারে যাবো, যেই তো সর্দি শরীরটা খুব খারাপ ছিল, আমরা আজকে লাঞ্চে যেতে পারিনি। আর আমার মুডটা পুরো গোবর গণেশের মতো ছিল, তো আমি এখন যে রেডি হয়েছি তোমাদের জন্য ভাগ্যটা ভালো। পাখি কাম পাখি কাম, দাদাকে কখন থেকে বলছি দাদা প্লিজ এই জামাটা চেঞ্জ করো, এই জামাটা পরো না, পরো না, ঠিক আছে? এটা হচ্ছে পাখি। হাই গাইস, ওটা হচ্ছে বুলি। বুলি বাদ, বুলি একটু দিই না, বুলি সাথে নাকি আমার তুমাল ঝগড়া লেগে যেত আজকে। বুলি আই লাভ ইউ। কি হয়েছে? তুই তো পুরো মনে হচ্ছে সেই, থাক এখন আর ব্লগে বললাম, তুই তো পুরো মনে হচ্ছে কিসের মতো করছিস? তোমরা কেন মিস করবে বলো, এই যে এত সিরিয়াল হয়, তো আমরা যখন কোনো এপিসোড দেখতে পাই না আমাদের তখন মনে মনে খুব রাগ, ওদের পার্সোনাল লাইফটা আমরা দেখতে যাই না। তো পার্সোনাল লাইফে যতই মেস হোক যাই হোক, ব্লগ তোমরা দেখতেই পারবে যতক্ষণ না একান্তই অসুবিধা হচ্ছে, মানে আই উইল ট্রাই টু মাই লেভেল বেস্ট। তো চলো দেখি সল্ট লেকে, তো দাদা এখন উবের বুক করছে, দেখা যাক আমরা কোথায় গিয়ে পৌঁছই। পাখি কিছু একটা বলে দে, কিছু একটা বল, আই মিস আসতে কথা বল। পাখি কিছু কি কিছু বলবো, কি কিছু বলবো, আমরা এখন যাচ্ছি সল্ট লেক, আমরা এখন যাচ্ছি সল্ট লেকে। এখন টাটা বল, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা এট লাস্ট এসে পৌঁছেছি বল্লে বল্লে, যেটা না হয় না শুধু বল্লে বল্লে। এই দেখো বল্লে বল্লে ধাবা, তার কারণ আমরা এখন রাত্রিবেলা 1:30 বাজে, কোথায় পাবো না পাবো জানি না। কি ছোটি বাইকে ওঠার পর ওর সব জিনিস খারাপ হয়ে গেছে, তখন রেডি হচ্ছে। তোমরা কেউ দেখেছো রাস্তার মধ্যে কাউকে কোনোদিনও রেডি হতে? দেখে নাও আমরা এখন ডেজার্ট দিয়ে খাওয়া শুরু করবো। না না আমি তো পাটটা দেবো না, দাদাকে কি ইনসাল্ট করতে পারি কখনো? পাখি মামা ভাই আসতে, আমি ব্লগ করছি, আমি আসতে। এটা হচ্ছে দাদা, বড়টা হবে দাদার পাশে, ছোট দিকে বেশি ফর্সা লাগছে, বুলিকে একটু খুবই অসাধারণ লাগছে। এই না দ্যাট ইজ মাই সুইটহার্ট মা, হ্যালো পাখি, দিস ইজ মাই থিথু। নলেনগুড় তো বলি, হ্যাঁ নলেনগুড় উপর দিয়ে গুড় দেওয়া। জুতো শু লেস খুলে গেছে, দেখুন অবস্থা ব্লগারে। কাট কাট
এখানে দিদু বসে আছে মেথি আর ইয়ে এখানে পাখি কি খাচ্ছিস তুই কেমন মা এখানে বিনা কারণে ফ্যামিলি প্যাক নিয়েছি আর এই যে 100% ন্যাচুরাল আইসক্রিম সেটা একটাও স্পুন প্রোভাইড করেনি খুব বাজে এই যে গুড় কোনো রিভিউ দিতে চাস সেটার ব্যাপারে খুব বাজে ব্যবহার একটা ছোট একটা স্পুন অ্যাফোর্ড করতে পারে না ফ্যামিলি প্যাকের সাথে প্রচন্ড ইরিটেটিং এই যে গুড়ের আইসক্রিম খাওয়া হচ্ছে নলেন গুড়ের দিদু বসে বসে হাওয়া খাচ্ছে ছর্দি হাই বাবা বুলি এখন ঝাঁপিয়ে পড়ে খাচ্ছে মা তো আবার খুব কষ্ট পেয়ে মরতে যাও তাহলে এক কাজ করো গলে বরমালা ডাল কে জিন্দগি মানে মানে বুঝলে গলায় বরমালা যদি বরমালা করতে চাও তাহলে তুমি স্লো মরবে আর তাড়াতাড়ি মরতে চাইলে ফ্যান পে লাটার দিয়ে সব কি চাতা লেখা আর এক সেকেন্ডেও মাথায় নিও না আমি খালি জোক পার্ট এখানে লেখা আছে তো তাই জন্য কবাব হ্যালো গাইস আর বলার টাইম নেই এটা কি কবাব রেশমি রেশমি কবাব বাটার নান বাটার চিকেন আর এটা কি মেথি বাটার মালাই এটাও বাটার চিকেন মনে হয় না এটা ডাল মাখানি ও এটা ডাল মাখানি আর এখানে হচ্ছে তন্দুরি বাটার নান আর কি মাছ কাটছে খাওয়া আবার খাচ্ছে ছোটি বুলিকে দেখুন আপনারা ছোট আদি খাচ্ছে বিরিয়ানি মেথি কি মেথি ওটা ডাল মেথি মটর মালি উইদাউট অনিয়নের জিনিস আমার এমনি সুবিধা হয় না আমি নন ভেজ মানুষ বাট মঙ্গল ওয়ার্ডে হেলমেট পরিয়ে দিচ্ছে আমি সল্ট লেক এসেছি এইচ ব্লকে যাবো এটা কোনোদিনও হতেই পারে না আমার শরীরটা যদিও খুব খারাপ তারপর আমি দাদাকে বলেছি যে দাদা আমাকে এইচ ব্লকে প্লিজ নিয়ে চলো তো আমি দাদার সাথে এখন ও দাদা দেখো দেখো তো কিছু বল আমি দাদার সাথে এখন এইচ ব্লক যাচ্ছি আমার ফেভারিট আমি আর আমি দাদার সাথে তো আমার এইচ ব্লকে গেলাম আর তারপরে এখন আমরা জাস্ট এই উবের করে ওই যে আবার সেম ঠাকুর দেখছি এই যে কালকে তোমাদের যেটা দেখালাম ওই সিআইটি রোডের ঠাকুরটা সেম ঠাকুর দেখছি কারণ কি আমার মাম্মি আর এরা দেখেনি ঠাকুরটা আমি আর বুলি দেখেছিলাম দাদাম ঠিক আছে দেখিয়েই নি আমাদের ইচ্ছে এখন 4:45 বাজে ভোরবেলা তো আমাদের ইচ্ছে করছে আমরা একটা ক্যাফেতে গিয়ে কফি খাই আ হা ভালো বলে দাও না হ্যালো পরমিতা ঘোষ কেন হ্যালো মিস্টার আবরার হ্যালো দিদু মেভদি হ্যালো ও মাই গড ওকে দেখে পুরো বয়স্ক মহিলা লাগছে একটা দাদা
দেখেছি ওর নখগুলো খুব সুন্দর দেখা দেখা ভিডিওতে ওর নখগুলো দারুণ লাগছে এই যে দেখুন তোমরা আমার নখও নেই আমি নেল পলিশও করিনি পূজার ওকে বাকি বল এবার এদিকে যদি কপিরাইট হবে ভিডিওতে কেন বলতে পারবো না দিদু ছিলাম আমি ডক্টর বলেছে 435 নম্বর বেডের অপারেশন হয়ে গেছে আর মুখটা দেখালো এই যে এই যে ডেপো পাকা বেবিটা আমরা নিয়ে এসেছিলাম এই বেবিটাকে আমাকে নেবে না নেবে না আমাকে এখন টাইম কত বলি পৌনে পাঁচটা সকালবেলা পৌনে পাঁচটা বাজে আমরা এখন বাড়ি ঢুকছি চিলি চিকেন খাওয়ার জন্য লোক স্টলে যাচ্ছে বাবা এত গাড়ি যাচ্ছে না আর ভালো লাগছে না আমি আমার ট্রাইপড ছাড়া ব্লগ করছি তো আমার আর এনার্জি দিচ্ছে না এই তো ব্লগটা এন্ড করবো আর এনার্জি নেই কোনো শরীর মরিও দিচ্ছে না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে যদি বেরোয় আবার নতুন ব্লগ আসবে সো গাইজ গুড নাইট সি ইউ আমি ও তোমরা তো জানোই আমি আর দাদা আজকে বলতে পারলাম না।